শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসা আলী ইবনে আবি তালিব রহমতুল্লাহ পরিচালক ও প্রতিষ্ঠাতা, এবং তার সাথে আছেন আমাদের ফাতেমাতুজ্জাহরা রাজিয়াল্লাহ আনহা, মহিলা মাদ্রাসা একজন প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসাবে মাওলানা মোহাম্মদ শরীফ। আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের আমি স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি ফাতেমাতুজ্জাহরা রাজিয়াল্লাহ আনহা মাদ্রাসা এত সুন্দর নামকরণটি আপনি কিভাবে দিয়েছেন, এটা আপনার চ্যানেল 99 তুলে ধরবেন। ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে 2011 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে। আচ্ছা, আর আমরা এই নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বসূরি থেকে দিয়েছি এবং এই নামটা আমরা চয়েস করেছি কারণ পৃথিবীর বুকে স্কুল কলেজ মাদ্রাসা অনেক কিছুই আছে, এতে করে এক একটা জিনিস এক একটাকে মাধ্যম হিসাবে আছে। তো ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আমরা এই জন্যই নাম দিয়েছি যেহেতু পূর্ব থেকেই নামটা আমাদের কাছে পছন্দনীয় মনে হয়েছে, এই জন্য আমরা এই নামটা দিয়েছি। ভিউয়ার্স, আমি আপনার কাছ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি শুভ সকালবেলা যে এত সুন্দর একটা নামকরণ আপনি দিয়েছেন, তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনি যে এই যে সেবা করে যাচ্ছেন, হ্যাঁ, একজন প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসাবে একজন প্রিন্সিপাল হিসাবে, তো আপনার কাছে এই যে সেবা করছেন, দিনের সেবা করছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে হুজুরের কথাটা তুলে? আমার কাছে অনুভূতিটা অত্যন্ত ভালো মনে হইতেছে কারণ আমি যখন পড়ালেখা করছি অনেক কষ্ট করে পড়ালেখা করছি, যেমন আমার বাবা সাধারণ একজন প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, আমরা ভাই বোন পাঁচজন ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আমরা ভাই বোন পাঁচজনে আলেমা, বোনেরাও আলেমা এবং আমরা ভাইরাও আলেম, পাশাপাশি আমার বড় ভাই উনি ওনার নিজের উদ্যোগে হেফজ শেষ করছেন, উনি দাওরা হাদিস শেষ করে এক মাদ্রাসায় শিক্ষকতা করতো, পাশাপাশি উনি ওনার উদ্যোগকে হাফেজ সাহেবের কাছে গিয়ে উনি নিজে নিজে হেফজ শেষ করছে, প্রতিদিনের সবাই প্রতিদিন পড়েছে, এখন আজকে উনি দীর্ঘ বছর কুমিল্লাতে উনি সাহেবউদ্দিন ফাতমে তারাবি পড়ায় ফ্রি, এক পয়সাও নেয় না এর বিনিময়ে, এক পয়সাও নেয় না। এবং আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার বড় ভাইয়ের পরিচয়, আর আমি নিজে কামিল দিছি গাজীপুরা থেকে, দাওরা হাদিস দিছি হাঁটাচারি থেকে, আমার ছোট ভাইও দাওরা হাদিস দিছে হাঁটাচারি থেকে, এরপরে আমরা আমাদের দুবোন, দুবোনের মধ্যে ধনু বোনে দাওরা হাদিস শেষ করছে, ছোট বোন হাফিজা এবং আলেমা। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার ছিল বটে কিন্তু আমাদেরকে গ্রাহকে স্কুলে নেয় নেই, এর মানে এমন নয় যে স্কুলে পড়ালেখা হয় না, স্কুলে পড়ালেখা হয় কিন্তু আমার বাবার উদ্দেশ্য একটা ছিল যে আমার ছেলেমেয়েরা হাফেজ হবে আলেম হবে, ভবিষ্যতে আমার জানাজার নামাজ পড়াবে, আমার কাফন করবে, আমার দাফন করবে, আমার কবর খনন আমার ছেলেরাই করবে, এবং মৃত্যুর পরে যাতে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করতে পারে, সৎকারে জারিয়ে দিতে পারে, এটাই ছিল আমার বাবার অনুপ্রেরণা। মাশাআল্লাহ, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মাওলানা মোহাম্মদ শরীফউদ্দিন সাহেব, আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসাবে হাতিয়াটি পাপা করে কিন্তু আজকে আপনি এই প্ল্যাটফর্মে আসছেন, এখানে আমাদের ফটো সাংবাদিক এবং আমার সহকারী আছেন কিবরিয়া, গোলাপ কিবরিয়া, আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমরা শরীফউদ্দিন সাহেবের আমরা হুজুরের সাক্ষাৎকার নিচ্ছি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। তারে ধারাবাহিক অপেক্ষা করার জন্য হুজুর, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দিনে শিক্ষার গুরুত্ব সম্পর্কে আপনি বলে ধরবেন। আসলে দিনে শিক্ষার গুরুত্বটা অত্যন্ত ব্যতিক্রমী কারণ দিন যদি আমাদের কারোর ভিতরে না থাকে তাহলে কিন্তু আমরা হাঁটে হেঁটে সামনে অগ্রসর হতে পারবো না। এই জন্য একটা বাচ্চা স্কুলে পড়ক, কলেজে পড়ক, ভার্সিটি পড়ক, সে যেখানে পড়ক আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি এক জায়গায়, সেটা হচ্ছে একটা বাচ্চা অন্তত নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি সে নুরানিটা শেষ করে তাহলে কমাস কম তার কোরআন হাদিস মাসালা মাসাইল নামাজের কাফন দাফন, এরপরে কীভাবে কাফনের কাফন মৃত্যু ব্যক্তিকে পড়াইতে হয় ওই বাচ্চাটার কিন্তু সকল কিছুই জানা থাকবে। সে তৃতীয় শ্রেণী শেষ করে সে অন্য যেখানে চলে যাক, এর এর আমার কোনো আপত্তি নাই, প্রশ্নও নাই, কিন্তু আমার প্রশ্ন এক জায়গায়, কারণ বর্তমানে এখন যে পড়ালেখা স্কুল কলেজে চলে বা প্রাইমারি স্কুলে চলে দেখেন মুক্তব নাই বললে চলে, আমাদের আগে আমরা যখন নুরানি ছিল না তখন কিন্তু মুক্তবটা খুব একটা
অ্যাকসেপ্ট ছিল, গুরুত্ব ছিল, গুরুত্ব ছিল, এবং অভিভাবকরা মুক্তবের প্রতি খুব একটা গুরুত্ব দিত। আসলে বর্তমান এখন মুক্তবের প্রতি অত একটা গুরুত্ব নাই, এজন্য আমি মনে করি প্রত্যেকটা বাচ্চার কমাসকম নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়া দরকার। তৃতীয় শ্রেণী পড়ার পরে সে অন্য যে কোথায় যাক, যে লাইনে পড়ক, এতে কোনো আপত্তি নেই, প্রশ্নও নাই এবং মনের আবেগও নাই। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত মাওলানা মোহাম্মদ শরীফউদ্দিন সাহেব। খুব সুন্দরভাবে উনি ফাতেমা জোহরা রাজিয়াল্লাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন, যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, আর একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ান বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আপনার কর্মদারিণী মাকে আমি সেলুট জানাচ্ছি এবং আপনার বাবাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যে সম্রাট নেপোলিয়ান যে কথাটা বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। তিনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং রাশকিন তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ, তার সাথে কিন্তু আপনি মানব সেবা করে যাচ্ছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মাওলানা মোহাম্মদ শরীফউদ্দিন সাহেব প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল হিসাবে ফাতেমা জোহরা জেলা মহিলা মাদ্রাসাটাতে আপনার প্রথম থেকে কতজন স্টুডেন্ট নিয়ে আপনি শুরু করেছেন, বর্তমানে আপনার কতজন আছে? আমি প্রতিষ্ঠানে 19 জন নিয়ে শুরু করছি, এর মধ্যে 6 জন আবাসিক ছিল। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এর মধ্যে নাহবে মীর জামাত, মানে আমাদের কমি আঙ্গিনায় নাহবে মীর বলে বাংলাদেশ, এটা সহজ সরল ভাষা সপ্তম বলে, সপ্তম পর্যন্ত প্রথমে ছিল। এরপরে হাঁটে হেঁটে হেঁটে পা পা করে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 3 বছর প্রদর্শন আমাদের দাওরা হাদিস অর্থাৎ মাস্টার্স এখন আছে, এবং বর্তমানে আমাদের 22 জন স্টাফ আছে কর্মচারী সহ। পাশাপাশি আমি একটা বাচ্চার যাতে দুইটা দিকেই সবল হয় এবং কেউ যাতে ধিক্কার না জানাইতে পারে যে কমে আঙ্গিনে পড়ে তুমি কি করবে, এই জন্য পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা পঞ্চম অষ্টম দাখিল এই বছর আমাদের আলেমও আছে, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বছর এই গ্রেডের নিচে আমাদের রেজাল্ট নাই, এই প্লাস সহ এই প্লাস সহ এই গ্রেডের নিচে আমাদের কোনো রেজাল্ট নেই। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে আমরা পরীক্ষা দেয়, প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের মমতাজ থাকে। মমতাজ যেটা আপনারা সহজ ভাষায় বোঝেন এই প্লাস, এবং আলহামদুলিল্লাহ গত বছর আমাদের মাদ্রাসায় নেশকাত জমাত, যেটা আপনারা সহজ ভাষায় বুঝতে পারেন ডিগ্রি জমাত, এই ডিগ্রি জামাতের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে যতগুলি মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা, এর মধ্যে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ 23তম গত বছর স্ট্যান্ড করছেন সারা বাংলাদেশে দিয়ে। তেমনি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বছর আমাদের ধাপে ধাপে মমতাজ এবং ভালো রেজাল্ট এবং সব কিছু হইতেছে। আর আপনাদেরও দাওয়াত ইনশাল্লাহ, আগামী 20 ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসায় খতমে বুখারি এবং যে সমস্ত ছাত্ররা হাফেজ হয়েছে বালক শাখা তাদেরকেও চাকরি প্রদান করা হবে। বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ 27 জন ছাত্রছাত্রীকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি হওয়াই, আমাদের এখানে এই কোনো অন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যেরকম কালেকশন হয় আমাদের এখানে এরকম কোনো কালেকশন হয় না। আমরা জাস্ট হয়তো যখন মাহফিল আসে মাহফিলের সময় আমাদের কিছু ব্যক্তি বিশেষ থেকে আমরা কিছু চাই, এছাড়া আমাদের অন্য আর কোনো কালেকশন নাই। আমরা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে 27 জন বাচ্চাকে আমরা ফ্রি খাওয়াই। এখানে এমনও বাচ্চা আছে বৃহস্পতিবার যখন বাড়িতে যায় রাত্রেবেলা, সে যে খাবার খাইবে এই খাবারটা অন্যের ঘর থেকে আনি খেতে হয়, এমনও বাচ্চা এখানে আছে। আমরা এমনও বাচ্চা এখানে ইনশাল্লাহ এখানে পড়াইতেছি, এবং এদের অনেককে আমরা মাদ্রাসার পক্ষ থেকে জামা কাপড় এবং বই পুস্তকও এদেরকে ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি। মাওলানা মোহাম্মদ শরীফউদ্দিন সাহেব, একজন ফাউন্ডার অফ প্রিন্সিপাল হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। 19 জন বাচ্চা নিয়ে আপনি শুরু করেছেন, এখন বর্তমানে টোটাল আপনার মাদ্রাসা এখন বর্তমানে আমাদের 2 শাখায় টোটাল 260 জন আছে। 260 জন, মাশাআল্লাহ, হাঁটিয়েটি পাপা করে আপনি এই প্ল্যাটফর্মে আসছেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে মমতাজ এই প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মহিলাতে ডিগ্রিতে 23তম ডিগ্রি স্ট্যান্ড করেছে, সেটা একটা বিশাল ব্যাপার আমার দেখে আলোকিত মানুষ হিসেবে এবং প্রতিষ্ঠাতা ফাউন্ডার প্রিন্সিপাল হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনি 20 তারিখে এখানে যারা হ্যাপজো করেছেন তাদেরকে পাগড়ি পড়াচ্ছেন, তো যারা হ্যাপজো করেছেন টোটাল এখানে কয়জনকে আপনি পাগড়ি পড়াচ্ছেন? 20 তারিখ আমরা এবছর 1 জনকে পাগড়ি পড়াচ্ছি, কারণ গত বছর করোনা ছিল, তো যার কারণে বিভিন্ন কারণে মিস্টেক হয়েছে, নাহলে আমরা এবছর আরও 2-3 জনকে পাগড়ি পড়াতে পারতাম। গত বছর আমরা 3 জনকে পাগড়ি পড়াইছি, তাছাড়া আমরা বালক সাগর হ্যাপজোখানা বিভাগ আমরা খুলেছি, এটা
মাত্র 2 বছর হচ্ছে আর অ্যাকচুয়ালি আজকে 2 বছর হতে করোনার আবির্ভাব রাইট এক্স্যাক্টলি হ্যাঁ তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি প্রথম থেকে এই পর্যন্ত দীর্ঘ 3 বছরের মধ্যে আপনার এখানে মানে হ্যাপজো করা হয়েছে কতজন আমাদের এখানে 3 বছর না আমরা হ্যাপজোখানা খুলছি যে আজকে 2 বছর 2 বছর এই 2 বছর এই 2 বছর আমাদের এখানে 4 জন হাফেজ হয়েছে 4 জন হয়েছে মানে 4 জনকে আপনারা পাকে পুড়িয়েছেন জি আর আমরা আমাদের মহিলা শাখা আমরা হ্যাপজোক শাখা খুলছি আজকে 10 মাস তো আলহামদুলিল্লাহ এর মধ্যে একজন মহিলা মহিলা যেটা এর মধ্যে একজন মহিলা মেয়ে হাফেজ হয়েছে আমরা এই বছর তাকে সম্মান প্রেস্ট করব আর যে 4 জন হাফেজ হয়েছে এর মধ্যে একজন 6 মাসে হাফেজ হয়েছে এর নাম সিফাত এর বাড়ি দিশাবন্ধ বাবার নাম ফজলুল হক বর্তমানে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কোভিড-19 এর মোকাবেলা কিন্তু এখনো চতুর্থ ঢেউ পর্যন্ত যাচ্ছে প্রথম থেকে দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ চতুর্থ ঢেউ আপনারা যারা এখানে স্টুডেন্ট আছেন এবং স্টুডেন্টের যারা সাথে যারা অভিভাবক আসেন তাদেরকে কজন করে আপনি অ্যাপ্লাই করছেন এবং তাদেরকে কী ধরনের সেফ সিকিউরিটি দিচ্ছেন কোভিড-19 মোকাবেলা করার জন্য সে কথাটা একটু তুলে ধরবে কোভিড-19 যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে আমরা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে দিচ্ছি আর যারা হ্যাপজো ছিল এদেরকে আমরা ভিতরে রেখেছি যেটা সত্য এবং বাস্তব তো ভিতরে রেখেছি কিন্তু কোনো অভিভাবক এদের সাথে দেখা দেওয়া সম্পূর্ণ নেই এবং বাকি শিক্ষকদেরকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমি নিজে গেছি আমি নিজেই যা আনছি আমি যখন আবার গেটের কাছে আসছি হ্যান্ড স্যানিটাইজার আমি হাত ধুয়ে ফেলছি এবং এখানে আমাদের বাইরে দেখবেন বোতলের মধ্যেই আছে হ্যান্ড ওয়াশ বোতলটা নিয়ে আসলে দেখতে পাবেন আছে এরপরে আপনার কি কয় যে কোনো বাচ্চা অভিভাবককে ঢুকতে দেয়নি এবং কোনো বাচ্চাকে তখন প্রতিষ্ঠান থেকে ছুটি দেওয়া হয়নি যখন স্বাভাবিক হয়েছে অর্থাৎ রমজানের আগ আমাদের শুরু হয়েছে মার্চ মাসে মার্চের 18 তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু আমরা ছুটি দিয়েছি মে মাসে অর্থাৎ আপনার ঈদের আগে রমজানের ঈদের আগে আমরা ছুটি দিয়েছি আর একটি বিষয় হচ্ছে আসলে মানুষ বর্তমানে ফেসবুকে এবং বিভিন্ন দিকে অনেকে চেষ্টা করে কিভাবে প্রচার প্রসার হবে এদিকটা আসলে আমি ব্যক্তিগতভাবে খুব একটা এটাকে আনফিল্ড মনে করি আর কি কারণ আমার প্রশ্ন হচ্ছে এবং আমার খেয়াল হচ্ছে আমি করবো একমাত্র আল্লাহ তাআলার জন্য যেমন এই যে আমরা একটু আগে বলছি এতজন ফ্রি হওয়ায় এখানে ইচ্ছা করলে এতিমখানা লেখা দিত আপনি খোঁজ করে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান 2-4 মিলেও এতজন এতিম নেই এবং ফ্রি নেই কিন্তু আমরা খাওয়াইতেছি তো কোভিড-19 সময় সর্বপ্রথম আমি নিজে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি কোথাও যদি করোনা রোগী মারা যায় সরকার প্রশাসন যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি ইনশাল্লাহ ওইলা দোয়াবো ইনশাল্লাহ আমি অনেক ধোয়াইছি আমি আমার এই ক্ষুদ্র বয়সে 153টা লাশ ধোয়াইছি এবং কারো থেকে এর বিনিময়ে 1 কাপ চা হারাম আমার জন্য বানা চা সকল কিছু হারাম আমি নিজে আমার নিজের জন্য আমি যাই কারণ সব কিছুই তো আর টাকা দিয়ে হয় না আর এই জিনিসগুলি করলে অনেক সওয়াব আছে হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি একটা লাশ ধোয়ায় তাহলে সে একটা হজের সওয়াব পায় তবে শর্ত হচ্ছে সে একদম ফ্রি এবং ফি সাবিলিল্লাহ দিলের মধ্যেও কিছুই আনতে পারবে না যে আমাকে ভালো জানবে আমাকে বাহবা দিবে আমি এতগুলি ধোয়াইছি এই জন্য আমি আমার মোবাইলে দেখবেন এই ধরনের কোনো পোস্ট আমার নেই প্রয়োজন মনে করি না দ্বিতীয়টা হচ্ছে আবার যখন বন্ধ দিয়েছি তখন আবার বন্ধ দিয়েছি এখন আমরা আবার সর্বশেষ প্রথম ডোজ দিয়েছি দ্বিতীয় ডোজ আমাদেরকে বলছে জানাবে যখন আমাদেরকে জানায় অবশ্যই তখন আমরা দ্বিতীয় ডোজ দিব এবং প্রথম ডোজের ডিড ডকুমেন্ট সকল কিছুই আমার কাছে আছে মাশাআল্লাহ ভিউয়ার্স মাওলানা মোহাম্মদ শরীফউদ্দিন সাহেব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে ফাতেমাতুল জোহরা রাজিয়াল্লাহু আনহা মাদ্রাসা থেকে যে কথাটা তুলে ধরলেন কোভিড-19 মোকাবেলা করার জন্য উনি বলতে যাচ্ছেন যে চলুন আমরা কোভিড-19 মোকাবেলা না করে ভয় না করে আমরা কোভিড-19 জয় করি সে কীভাবে এক্সিসল হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটেশন এবং বর্তমানে যে কথাটা বলছে যে নো মাস্ক নো সার্ভিস নো এন্ট্রি এই কথাটা উনি তুলে ধরেছেন পরবর্তীতে আমি টেবিল টক শোয়ের মানে সাক্ষাৎকারের শেষ পয়েন্টে এসে মাওলানা মোহাম্মদ শরীফউদ্দিন সাহেব আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একজন ফাউন্ডার অফ প্রিন্সিপাল হিসেবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল আগামী দিনের আপনার স্বপ্নটা কি আছে আগামী দিনের স্বপ্ন আসলে দেখেন আমার প্রথম থেকে যখন আমি পড়ালেখা করি পিছন দিকে একটু যাইতেছি আমার প্রথম থেকে স্বপ্ন ছিল আমি যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে লাগাই থাকবো পাশাপাশি ব্যবসা করবো তো আলহামদুলিল্লাহ আমার দৌড়া শেষ হওয়ার পরে আমি
একটা মসজিদে ইমামতি করছি, এক টাকা উনি নেই, 3.5 বছরে ইমামতি করছি। আমার ভিন্ন ব্যবসা ছিল, আমি আমার ব্যবসা টাকা দিয়ে চলতাম। তারপর একটা মাছের কিসের ব্যবসা ছিল আপনার? আমার আমার ব্যবসা ছিল মাছের ছিল, মাছের যে মাছের চাষ ছিল, তারপর গরুর খামার ছিল, তারপরে কৃষির প্রজেক্ট ধান এগুলো ছিল, এই তিনটা ছিল আমার। এরপর আমি একটা মাছের পড়াতাম, তাও আমি এক টাকাও নিয়ে নিয়েছি। তা আমার আসলে শুরু থেকে স্বপ্ন যে একটা প্রতিষ্ঠানের সাথে লাগিয়ে থাকবো, এতটুকুর জন্য দিনই খেদমত, আর যাতে করে অন্তত দুনিয়া থাকায় যে চারটা ঢাইল ভাত খাই যদি দুনিয়া থেকে যেতে পারি, এটাই বড় পাওনা। আর আমার ছোটবেলা থেকে ইনশাল্লাহ বড় আশা ছিল যে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর জিয়ারত করার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দেখাইছে, ওটা আমি করেছি। ভবিষ্যতে আমার পরিকল্পনা এতটুকুই যে কোনো মতে অন্তত দুনিয়া থাকা অবস্থায় যেটুকু আমার খাওয়ার দরকার আল্লাহ তাআলা এতটুকু দিয়ে আমাকে খাওয়ায় দুনিয়া থেকে নিতে পারলে আমার চলে। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাকে দিয়েছে, এটা আমার কল্পনার বাইরে। যেমন আমার প্রথম চারটা ছেলে মেয়ে, প্রথম হচ্ছে আমার মেয়ে, তারপর আমার ছেলে, তারপর আবার মেয়ে, তারপর আবার ছেলে। আমার পরিবারও দুনিয়ার জন্য দায়িত্ব পালন করে রয়েছেন। আপনার যে মাছের খাবার, মাছের খাবার কি এখনো কি আপনার ফিশিং কি এখন আছে? এখন তিনটা আছে, আগে 13টা ছিল। মাশাআল্লাহ। ওখানে ওইখানের মধ্যে যে আপনার মাছের চাষটা করা হয়, মানে কোন কোন ধরনের মাছের চাষ করা হচ্ছে ওখানে? রুই, তারপরে কাতল, ব্রিগেড, তারপরে আপনার কি কয় যে ঘাস কাফ, তারফু, এগুলি আর কি চাষ করা হয়। এখান থেকে চাষ করার পরে আমার মধ্যে আপনার এই আপনার ওই মৎস্য খামারের নাম কি দিয়েছেন? মায়ের দোয়া মেশাস, মায়ের দোয়া মৎস্য মেশাস, মায়ের নামের উপরে। এখান থেকে আপনার মৎস্য খামারের যে মাছগুলি হচ্ছে এগুলি কোথায় কোথায় আপনি দিচ্ছেন? না, আমি ওখান থেকে যে মাছ পাই কোথাও নিই না, আমি এটা মাছ নিয়ে আসি মাদ্রাসার জন্য। তো এই এই পোনা টোনা যেগুলি হচ্ছে মাছের হ্যাচারি না আপনার? না, আমার হ্যাচারি না, বড় মাছের দিয়ে আর কি। এটি শুধু মাদ্রাসার জন্যই করেছেন? আমি আসলে মাদ্রাসার জন্য বলতে সবকিছু মিলে যাই করছি আর কি, নিজে চলতে পারি। আমি এগুলির মাছ বিক্রি করি না, আমি নিয়ে আসি, মাছ ধরে ধরে মাছ নিয়ে আসি। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে দিনে খেদমত করার জন্য যে মাছগুলো উৎপাদন করছে এখানের মধ্যে খেদমত করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। শিশুবাদে মায়ের দোয়া যে হ্যাচারিটা দিয়েছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বর্তমান যুগটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আমাদের মমতাময় মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব আজিজ জয় ডিজিটাল সম্পর্কে বলেছেন 2021-42 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। ওভারঅল আসি কিন্তু আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মধ্যে চলে আসছি, লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। এই যে আজকে যে আমরা দেশকে স্বাধীন করেছি এবং আমরা ডিজিটালের ছোঁয়া দেখতে পাচ্ছি, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে এবং অ্যাডভান্টেজ কী পাচ্ছে? দেশ স্বাধীন করার কারণে তো আমরা বাংলাদেশকে মানচিত্রের মধ্যে দেখতে পেরেছি। দেশ যদি স্বাধীন না হতো তাহলে আমরা বাংলাদেশকে মানচিত্রের মধ্যে দেখতে পারতাম না। তবে আলহামদুলিল্লাহ আমি এতটুকু নিশ্চিত বলতে পারি, যাতে কোনো তিল পরিমাণ সন্দেহ নেই, সেটা হচ্ছে আমরা প্রত্যেক দিবসগুলির মধ্যে একদম 100% উপরে ওনাদের জন্য কোরআন খতম করা হয় এবং কোরআন খতম করে ওনাদের জন্য দোয়া করা হয় এবং প্রত্যেক দিবসে আমরা এখানে দিবস পালন করি। যেমন হামদনাথ কবিতা আবৃত্তি, এরপরে 16 ডিসেম্বর সম্পর্কে আলোচনা আমরা বলে দিই, 150 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট এরকম। ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারির সময় তাও এরকম শব্দ বলিয়ে দিই রচনা যখন নেই, কবিতা আবৃত্তি, 26 মার্চ, এগুলি সবটাই আমরা করি। তবে আমরা করি দোয়ার মাধ্যমে, যেভাবে করলে ওনাদের জন্য কবরের মধ্যে যাবে এবং ওনারাও কবর থেকে শান্তি পাবে, ওনাদের রুহটাও শান্তি পাবে। আমরা ওইভাবে করি, করার চেষ্টা করি, এতে কোনো সন্দেহ নেই। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমার দেখা আলোকিত ব্যক্তি, শুধু আলোকিত করলে হবে না, একজন কিংবদন্তি মাওলানা এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসাবে মোহাম্মদ শরীফ উদ্দিন সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেন মাননা মোহাম্মদ শরীফ উদ্দিন সাহেব হাঁটি ডি পাপা করে আজকে এই প্ল্যাটফর্মে বসছেন।
আপনারা লগ ইন করে ফেলেন www.brightnews29.com এবং টিভি নেটওয়ার্কের সাথে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আমাদের যে দুটি শাখা আছে, প্রতিটা দুটি শাখাতে আমরা স্ক্রোলিংয়ের মাধ্যমে টিভি চ্যানেলের নিচে আমরা মোবাইল নাম্বার এবং আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, পাটোয়ারি ভিলা কোদাই বিটা মনোহরগঞ্জ কুমিল্লা, এবং মোবাইল নাম্বার থাকবে। স্কোলিংয়ের মাধ্যমে আপনারা জেনে নিন এবং এখানের মধ্যে আপনাদের স্টুডেন্টকে পাঠান এবং আলোর দিশারে নিয়ে আপনারা সামনে দিকে চলে আসেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।